বন্দে শ্রী গুরুরা শ্রীযুত পদকারা শ্রী গুরু বৈষ্ণবাংশ শ্রী রূপ সাগ্রজাত সগণরঘুনাথান্বিত সজীব সাদৈত সাবধূত পরিজন সহিত শ্রীকৃষ্ণ চৈতন্য দেব সিদ্ধার্থ কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখা সখীন্তাশ্চ অজ্ঞানতিমিরন্ধ্রস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুর্মীলিতং জন তস্মৈ শ্রী গুরবে নমো আনন্দ নীলময় বিগ্রহ হে মাব দিব্য ছবি সুন্দরায় কৃষ্ণ প্রেম রস প্রদায়নি শ্রী চৈতন্য চন্দ্রায় নমো 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 নো নিরি নেত্রায় বিনুর্বরদ বিনোদিনে রাধা দরো সুধা পানে চলিনি বনমালিনে রাধাং রাশিশরিং রম্মং গোবিন্দং মহিনিং পরাং বিশ্ববানুং সুতং দেবী নমামি হরিপ্রিয়াং বৃন্দাবৈ তুলসীদেবাবৈ প্রিয়াবৈ কেশবশ্চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলে ভালো আছেন? আমার প্রণাম নেবেন। সঙ্গে সঙ্গে শ্রীমৎ ভাগবতের পরস্পর আনন্দ অনুভব করছেন, আশা করি কৃষ্ণতত্ত্ব কথার পরস্পর শ্রবণ করেছেন। 20টি অধ্যায় পর্যন্ত আলোচনা ইতিপূর্বে হয়ে গিয়েছে। এবার 21 নম্বর অধ্যায়ে আমরা আলোচনা করব বিশেষত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণ জীবনের যতগুলো লীলা ছিল সে সমস্ত প্রত্যেকটি লীলা সম্বন্ধে আমরা অল্প বিস্তর আলোচনা করি এই কৃষ্ণতত্ত্বের মধ্যে। ইতিপূর্বেই বলরামের গোপন চিঠি কৃষ্ণের সেই গোপন চিঠিটি বলরামের মাধ্যমে বলরাম নিজে পাঠ করে শুনিয়েছিলেন ব্রজবাসীদের, সে বিষয়ে আলোচনা হয়ে গিয়েছে আগের অধ্যায়ে। এখন এই পর্বে আমরা আলোচনা করব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে সেই চিঠির বৃত্তান্ত এবং দুমাসকালীন তিনি যখন বৃন্দাবনে ছিলেন সে সমস্ত ঘটনাগুলো সবই ভগবান শ্রীকৃষ্ণের কাছে বলেছিলেন, এবং বলার পর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার রাজদরবারে বিশেষত উদ্ধবের সামনে বসেছিলেন। উদ্ধব সামনাসামনি বসে ভগবানের সাথে বিশেষ আলোচনা করছিল তথ্যের, রাজ পরিবার কীভাবে চলবে, কোষাগার কেমন আছে, সমস্ত বিষয়। যেহেতু উদ্ধব ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্রী ছিলেন দ্বারকারাজের, তো সেই ক্ষেত্রে সেই সময় হঠাৎ একজন দূত একটি চিঠি নিয়ে আসলেন। বিশেষত সেই দূত অন্য কারোর দূত নয়, তিনি হলেন পণ্ড্রুক রাজার দূত, যিনি স্বভাবত একটি চিঠি পাঠিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে। এটিও একটি চিঠি ঘটনা। সেই চিঠিতে বর্ণনা রয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বিশেষ বক্তব্য পেশ করেছেন চিঠিতে দূত মহাশয়। সেই রাজাকে বলেছেন, তিনি বিশেষত ভগবান শ্রীকৃষ্ণকে একটি ট্রেডিং করেছেন, বিশেষত ভাবে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বোঝাতে চেষ্টা করেছেন তিনি ভগবান নয়।
এই পৌণ্ড্রক কাশীরাজ, কাশীরাজের সাথে তার বিশাল বন্ধুত্ব, এবং কাশীরাজের সাথে বন্ধুত্ব হওয়ার দরুন তিনি এবং তার বন্ধু দুজনে মিলে এক সময় আলোচনা করতে থাকেন যে কৃষ্ণ কিসে এত বড়, কেন তাকে এত বড় বলে মনে হয়, তাকে সবাই এত মানে কেন। তখন দুজনে সলাকলা করে বুঝতে পারলেন বোধহয় কৃষ্ণের চারখানা হাত আছে বলেই লোকে কৃষ্ণকে মানে। তারপর পৌণ্ড্রক আরেকটু বলেন, না কৃষ্ণের গায়ে রং নীল বলে তাকে সবাই মানে। সে সময় কাশীরাজু বললেন, কথাটা একেবারে বন্ধ বলনি, তবে হ্যাঁ তিনি সর্বত্র যখন তখন যে কোনো উপায় যেতে পারে, এই কারণে তাকে সবাই এত মান্যতা দেয় এবং তাকে ভগবান বলে। পৌণ্ড্রক তখন নিজেই বললেন, আমি এগুলো সবই করতে পারবো। তখন তিনি একটি কস্তুরি, মেঘ কস্তুরি লাভকারী একটি হরিণের কাছ থেকে তিনি মেঘ কস্তুরি নিয়ে তাকে বেশ সারা গায়ে লেপে দিলে বেশ কয়েকদিন গায়ের রঙটা নীল থাকবে, যথারীতি তা করলে। এবং তখনকার দিনে সায়েন্টিস্ট বলতে ঋষিমুনিদের কাছ থেকে তখনকার দিনে বিজ্ঞান পাওয়া যেত, সেই ক্ষেত্রে সে সময় একটা বিজ্ঞান পাওয়া গেল, এবং সেখানে তার পিছনে দুখানা কাঠের হাত তৈরি করা হয়েছে, তাতে গদা চক্র, নকল গদা নকল চক্র এবং নকল শঙ্খ ধারণ করেছেন তিনি। সেই অবস্থায় তিনি ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে চিঠিতে লিখেছেন, শোনো হে কৃষ্ণ, এই যে জগতে তুমি সংসার করছ, তুমি পৃথিবীতে অবতীর্ণ হয়েছ, তা কেবলই আমার কৃপায়। আমি তোমার পরমেশ্বর ভগবান, তুমি আমার স্ত্রী পরিজনকে অনেকদিন ভোগ করেছ, এখন তাদের ত্যাগ করো এবং রাজ্যটা আমার হাতে সমর্পণ করো। একেবারে শিশুর মতন, শিশুরা যেমন খেলার ছলে কথা বলে, ঠিক সেইভাবে রাজা পৌণ্ড্রক চিঠিতে লিখে পাঠিয়েছেন। দূতের মাধ্যমে সেই চিঠি ব্যাখ্যা হচ্ছিল, ভগবান শ্রীকৃষ্ণ তা শ্রবণ করলেন। বাসুদেব ভগবান বিশেষত সেই সময় পৌণ্ড্রকের পক্ষে দূতকে বলেছিলেন যে দেখো, অন্য কেউ নয়, আমি একমাত্র ভগবান বাসুদেব, তবুও যখন তিনি একথা বলেছেন, এই মিথ্যা ব্যভিচার তার মধ্যে যখন এসেছে, আমি নিশ্চিত তাকে দেখতে চাই এবং তার সাথে আমি অবশ্যই যুদ্ধ করব, তিনি যেন যুদ্ধের জন্য তৈরি হয়। তখন যথারীতি এই বিষয়টি বলরামের কাছে আলোচ্য হয় এবং উদ্ধব যখন ব্যাপারটি শোনে তখন তার একটা মত তৈরি করে, মতামত হয় যে যুদ্ধ করতে যেতে হবে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেই অবস্থায় যুদ্ধের জন্য তৈরি হয় এবং যুদ্ধ করবেন, এই কথা খবর পাঠিয়ে দেওয়া মাত্রই পৌণ্ড্রকও যুদ্ধ করার জন্য তৈরি হয়েছিলেন। বিশেষত সেই মূর্খ পৌণ্ড্রক জানতেন না যে ভগবান সাজা এত সহজ ব্যাপার নয়। গায়ে যদি কখনো, আজকালকার তথাকথিত মানুষ কখনো কখনো খুব একটু বিদ্যা বা পয়সাওয়ালা হয়ে গেলে বা ছলছাতুরির বিশেষ ক্ষমতাশীল হয়ে গেলে তারা নিজেকে ভগবান মনে করেন, তান্ত্রিক পড়ুয়ারাও অনেক সময় তাই মনে করেন, যিনি দুর্গা কালী চণ্ডী ইত্যাদি দেবদেবী পেয়ে গিয়েছেন বলে জগৎকে ভর্ৎসনা তথা মিথ্যা প্রবঞ্চনা করেন, এইরূপ ব্যক্তিরা নিজেকে ভগবান মনে করেন, আর এই মনে করাতেই হয়তো তারা নিজেদের সর্বনাশ ডেকে আনে। সেখানে এই পৌণ্ড্রক নকল ভগবানের রূপ ধারণ করেছিলেন, যথারীতি তিনি ভগবানের সাথে যুদ্ধ করবার জন্য সেখানে গমন করে। কাল তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেই নকল ভগবান রূপী ব্যক্তিকে দর্শন করলেন এবং ভগবানের চোখ যখনই তার গায়ে গিয়ে পড়ল, তিনি মুহূর্তের মধ্যেই তার রূপ বদলে ফেললেন। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের সামনাসামনি হওয়া তার মতন নকল ব্যক্তির কখনোই সম্ভব নয়। এক কথায় পরিষ্কার এখানে বোঝাবার জন্য এই অধ্যায়ের আলোচনাটা আপনাদেরকে আমি বলি যে কখনোই মনের মধ্যে এই ধরনের ভুল ভ্রান্ত ধারণা আনবেন না। ভগবান সাজলেই যদি ভগবান হওয়া যেত তাহলে অনেক বড় ব্যাপার ছিল, যদিও সেটা অসম্ভব, কারণ আমাদের মধ্যে সর ঐশ্বর্যের একটাও নাই, বৈরাগ্যত্ব প্রশ্ন নেই, জ্ঞানের প্রশ্ন নেই, আমাদের মধ্যে কোনো ঐশ্বর্যের প্রকাশ নেই, আমাদের মধ্যে আছে অন্ধত্ব, আমিত্ব, অহংকার। বিশেষত আমরা নিজেকে
ভগবান বলে মনে করে কখনো কখনো অনেকের উপরে অত্যাচার করে থাকি। প্রকৃতপক্ষে আমাদের এই রূপ আচরণ প্রকাশ পায় সেটিই আমাদেরকে বোঝাবার জন্য এই শ্রীমদ্ ভাগবতে একটি বিশেষভাবে প্রযোজ্য হয়েছিল, যদিও এটা দশম স্কন্ধের 66 অধ্যায়ের বর্ণনা। সেক্ষেত্রে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষাৎ সে অবস্থা দেখলেন। 3 অক্ষণীয় সেনা নিয়ে কাশীরাজ পণ্ডকের পিছন পিছনে গিয়েছিলেন ভগবানের সাথে যুদ্ধ করবেন বলে। আর এই যুদ্ধক্ষেত্রে দুজনকেই ভগবান শ্রীকৃষ্ণ তার চক্র দ্বারা মুণ্ডুচ্ছেদন করেছিলেন। কাশীরাজের মুণ্ডটি তার রাজ্যে গিয়ে পড়েছিল, আর পণ্ডকের সমস্ত দেহটি ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সম্পূর্ণ ভস্মীভূত হয়েছিল সুদর্শন চক্রের তাপে। এবং সেই তাপের ফলে সুদর্শন চক্রের যত তাপ, সেই তাপের ফলে পণ্ডক আদি সমস্ত শত্রুদের বিনাশ ঘটেছিল। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সাথে সেই ভয়ঙ্কর যুদ্ধে পরাজয় হয়েছিল। পণ্ডক রূপী ভগবান শ্রীকৃষ্ণ সাজার যে বহুরূপী ছলনাকারী ব্যক্তি, তার মৃত্যু হয়েছিল। কালক্রমে আপনারা নিশ্চিত বুঝতে পারছেন যে সাজ বেশিক্ষণ থাকে না, সত্যের কোনোদিন বিনাশ নেই, মিথ্যার অস্তিত্ব নেই। মিথ্যা আজ আছে, কাল নেই। তাই মিথ্যায় মূর্খতার বসে মানব জাতির এই ধরনের অন্যায় করেন, নিজেকে শ্রেষ্ঠ মনে করে অপরের উপরে বল প্রয়োগ করেন। স্বভাবত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সেইখানে রথ, অশ্ব, অস্থি, মনুষ্য, গদ্ধ, উঠ, বিভিন্ন রকমের পশু হত্যা হয়েছিল, যেহেতু তারা সকলে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। পরবর্তী সময় পণ্ডককে উপহাস করে শ্রীকৃষ্ণ যে তীক্ষ্ণ বাণ রথের দিকে ছুড়ে মেরেছিলেন, তার ফলে পণ্ডক এবং তার রথ সবই প্রায় বিনষ্ট হয়ে গিয়েছিল, কোনো উপায়ই ছিল না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে কার্যটি করেছিলেন সে কার্যটি অত্যন্ত উন্নত ছিল। কাশীরাজ রাজ্য থেকে বেরোবার সময় কথা দিয়েছিলেন কৃষ্ণের মাথা কেটে নিয়ে আসবেন, কিন্তু ভাগ্যবশত সেটা তার আর হয়নি। তাই কাশীরাজের মস্তক তার রাজ্যে পদ্মফুলের মতন ছুঁড়ে ফেলে দিয়েছিলেন পরমেশ্বর ভগবান, একদম উড়ে গিয়ে কাশীতে সেটা পড়েছিল। কাশীনগরী এখন যেটি বারাণসী আপনারা বলে থাকেন, সেখানে প্রথম পড়েছিল। এদিকে কাশীরাজের একটি ছেলে ছিল যার নাম ছিল সুদক্ষিণ। এই সুদক্ষিণ বিশেষত উন্নত একটি ছেলে ছিলেন, তারা কেউ কেউ বিশেষ জ্ঞানী ছিলেন। তাদের মধ্যে যখন এই কাটা মাথাটি গিয়ে পড়ে, রাজ্যে অন্যান্য সকলেই অনুসন্ধান করে ব্যাপারটা কি, কার মাথা এটা, তখন কথা বিকথন হতে থাকে। কাশীরাজের মাথাটি দেখে সকলে চিনতে পারে, তখন হাহাকার করতে থাকে, আমাদের রাজা মারা গিয়েছে, কন্ঠন করে, শোক করে। আর সেই শোকের মধ্যে থেকেই সুদক্ষিণ সংকল্প করে নেন যে ভগবান শ্রীকৃষ্ণকে সে হত্যা করবে, এবং সেই হত্যা করার জন্য একটি পুরোহিতদের দ্বারা একটি মহাযজ্ঞের আয়োজন করে, এবং সেখানে মনোযোগ সহকারে তিনি মহাদেবের আরাধনা শুরু করেন। তার আরাধনায় সন্তুষ্ট হয়ে শক্তিমান দেবাদিদেব মহাদেব সেখানে আবির্ভূত হন। বিশেষত সুদক্ষিণ তার পছন্দ মতন বর প্রার্থনা করতে তাকে বলেন। পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে সেই সুদক্ষিণ বলেছিলেন, হে ভগবান মহাদেব, আমি আমার পিতৃঘাতক তথা আমার পিতাকে যিনি হত্যা করেছে সেই হত্যাকারীকে হত্যা করার একটা উপায় আপনার কাছে প্রার্থনা করি। দেবাদিদেব মহাদেব যেহেতু সব জানেন, তাই তিনি সেখানে একটি বর তাকে দিলেন। ঠিক আছে, তোমার এই আশার পূর্ণ হবে, তুমি তোমার পুরোহিতদের দ্বারা দক্ষিণাগ্নি পরিচর্যা করো। দক্ষিণাগ্নি পরিচর্যা করলে পরে সেই আগুন থেকে তোমার শত্রু বিনাশের পদ্ধতি বেরিয়ে আসবে। তখন সেখানে তিনি তাই করতে শুরু করেন, এবং সেখান থেকে সুদক্ষিণ একটি কঠোর ভাবে আচরণ পালন করেন। ব্রত পালনের পর শ্রীকৃষ্ণের বিরুদ্ধ অবিচার আহ্বান করতে থাকেন। অবিচার নামক এই অগ্নি আহ্বান করতে পারে, তার থেকে একটি অপূর্ব অগ্নি সূত্রশিখা উদয় হয়। সেই জ্বলন্ত অগ্নি
চক্ষু জ্বলন্ত অঙ্গারের মতন দেখতে শুরু হলো এবং তার আগুন এত ভয়ঙ্কর ছিল যে তাকে দেখাই বিশেষ ভয়ঙ্কর ব্যাপার ছিল। তার জিহ্বার দ্বারা মুখের দুই প্রান্ত লেলাহন দ্বারা সেই দানবটি চারিদিকে ঘুরছিল এবং তিনি ত্রিশূলকে কম্পিত করতে লাগছিল। বিশেষত তাল গাছের মতন দীর্ঘ দুইটি বাহু নিয়ে ভূমিকম্প করতে থাকলেন। দুখানা হাত বিশাল বড় তা নিয়ে তিনি চারিদিকে চলছে। দানবটি ভূতলের সঙ্গে তারকায় সমস্ত দেখে ঢুকে তিনি সমস্ত কিছু নষ্ট করতে থাকেন। দ্বারকার অধিকাংশ এলাকা আগুনে তখন পুড়তে দেখে দ্বারকাবাসীরা ভগবানের কাছে গিয়ে প্রাণ ভয়ে বিনিময় করতে থাকেন, প্রভু আমাদের রক্ষা করুন। স্বভাবত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কথাটি শুনতে পারেন এবং তখন তিনি সুদর্শন চক্রকে পাঠায়। রাজার কর্তব্য অনুসারে রাজ্যকে রক্ষা করেন সুদর্শন চক্রের প্রভাবে। সেই সময় সেই অবিচার নামক অগ্নি মুহূর্তের মধ্যে কাশীরাজের রাজত্বে দ্বারকা থেকে চলে যায়। অর্থাৎ যে অস্ত্র যেখান থেকে এসেছে সেখানে গিয়ে সুদক্ষিণ সহিত কাশীরাজ্যকে পুরোপুরি অগ্নি ভস্মীভূত করে দেন। ভগবান সুদর্শন চক্রের প্রভাবে কাশীরাজের সমস্ত সংসার পরিপূর্ণভাবে নষ্ট হয়ে যায়। এভাবেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নকল শক্তিকে নষ্ট করে আসল শক্তি প্রকাশ করেন। এদিকে একদিন একটি ঘটনা ঘটেছিল বলরাম শ্রী ভগবানের কৃপায়। ভগবানের কাছ থেকে আদেশ নিয়ে তিনি তার শ্বশুরালয়ে গিয়েছিলেন। রমণদ্বীপে সে তার শ্বশুরালয় ছিল। শ্বশুরের নাম ছিল কুকুব্ধি মুনি। যদিও তিনি যথেষ্ট উন্নত এবং সাধু স্বভাবন্ন ব্যক্তি ছিলেন, তিনি শ্বশুরালয় গিয়েছিলেন রেবতীর সঙ্গে তিনি বেশ কিছুদিন ওখানে বাস করবেন উদ্দেশ্য করে। কিন্তু এমনই সময় বলরামের সঙ্গে সাক্ষাৎ করা এবং বলরামের সাথে তার বলকে পরীক্ষা করবার জন্য দিবিদ নামক একটি মহাবানরের আবির্ভাব ঘটে। এই দিবিদ নামে যে বানরটির কথা আপনারা শুনছেন, এটি রামায়ণের সময় রামচন্দ্রের সঙ্গকারী ছিলেন, কিন্তু কালবশত তিনি রামচন্দ্রের বিশেষত রামচন্দ্রের উপরে তার একটা দিবিদ ভাব উদয় হয়েছিল। রামচন্দ্রকে তিনি সম্পূর্ণরূপে মেনে নিতে পারেননি। সেই ভাবের কারণে তিনি অসুরা ভাবাপন্ন বানর। বানরটি বিশেষ শক্তি সম্পন্ন ছিল। তিনি সর্বপ্রথম দ্বারকায় প্রবেশ করেন এবং দ্বারকায় প্রবেশ করে দ্বারকার বেশ কিছু ধ্বংসাবলী কার্যকলাপ করেন। তার কিছুদিন পর তিনি এই রমণদ্বীপে প্রবেশ করেন। এখন এই রমণদ্বীপের যে পর্বত, সেই পর্বতের উপরে সুন্দর জায়গায় বসে সাধন ভজন আনন্দ কীর্তন এবং বিভিন্ন সঙ্গীতের মাধ্যমে আনন্দ করছিলেন বলরাম। তখন এই দিবিদ নামক যে বানরটি, সে যে এত উৎপাতকারী তা বলার বাইরে। মৃত বানর প্রজাতি উৎপাত করেন, ইনি আবার একটু শক্তিশালী। ইনি সমুদ্রের মধ্যে নেমে 10,000 হাতির শক্তির সহিত বল প্রয়োগ করে সমুদ্রের জল দিয়ে সমস্ত উপকূলকে জলে ভাসিয়ে দিয়েছিলেন। সে কারণে এনার মতন ভয়ঙ্কর বানর আর বোধহয় পৃথিবীতে দ্বিতীয় কোথাও পাওয়া যায়নি। পর্বতগুলোকে চূর্ণ করেছিলেন, গাছগুলোকে উঠিয়ে ফেলতে শুরু করেছেন, কোনো গাছ তার সামনে থাকতে পারেনি। এই এমন বাদর ছিলেন যে তিনি সাধু ঋষিদের আশ্রমে গিয়ে তাদের যজ্ঞের মধ্যে মূত্র এবং মল ত্যাগ করে দিতেন। এখন একে কীভাবে শায়েস্তা করা যায় তার কোনো পথ কেউই খুঁজে পায় না। যথারীতি ঋষি মুনিরা অপেক্ষায় রয়েছে, কিন্তু হঠাৎ তিনি একটা গান শুনতে পেল এবং সেই গান শুনতে পাওয়া মাত্রই সে কিন্তু গমন করলো। সেই বলরামের একদল সুন্দরীদের মাঝখানে বসে তিনি তার ওই শালিকাদের মাঝখানে বসে গান বাজনা করছিলেন, আর তখন সেই বানরটি তাদের মাঝখানে গিয়ে গুরু দিয়ে কুচ্ছিত কুচ্ছিত ইঙ্গিত, বিশেষ করে মল এবং মূত্র দ্বার দেখিয়ে দেখিয়ে তাদেরকে অপমান করছিলেন। মল এবং মূত্র দ্বার দেখিয়ে অপমান করা মাত্রই সে সময় বলরাম বিশেষভাবে ক্রুদ্ধ হয়ে যান এবং মহাবানরটিকে তিনি একটি পাথর ছুঁড়ে মারেন।
দুঃখের বিষয়, বানরটিকে পাথর মারা মাত্রই বানরটি হাঁচর মারতে ছুটে আসে। ভয়ঙ্কর বানরের কাছে বলরাম খানিকটা সময় একটু চিন্তিত ছিলেন, যদিও তিনি তখন ভান পান করেছিলেন। মহিলাদের পোশাক ধরে টানতে থাকলো বানরটি, কখনো কখনো পর্বত থেকে গাছ ছুঁড়ে মারতে থাকলো। পরস্পর এভাবে ভগবানকে ক্রুদ্ধ করলেন। ভগবান বলরাম তখন সহ্য করতে না পেরে বানরটিকে তার প্রথম নাঙ্গল অস্ত্র দিয়ে আঘাত করতে চেষ্টা করল। কিন্তু দুঃখের বিষয়, বানরটি এতই শক্তিশালী ছিল যে তেনার কিছুই হলো না। শাল বৃক্ষের উপরে উঠে সেই বানরটি একটা বৃক্ষের ডাল নিয়ে এসে, বিশেষ করে গাছ, বড় একটা গাছ নিয়ে এসে বলরামের বক্ষে সজোরে আঘাত করল। বলরাম তখন তার গদা দিয়ে পুনরায় তাকে একটি আঘাত করল এবং পরস্পর কয়েকটি গাছ ছুঁড়ে মারতে থাকলে বলরাম সেগুলোকে গদা দিয়ে ভেঙে চূর্ণ চূর্ণ করল। অবশেষে বানরটি মোটেই সহ্য করতে পারছে না ভগবানকে। শেষে ভগবানের দিকে যখন ক্রোধ ভরে আগিয়ে আসলো, ভগবান তার মাথায় একটি গদার আঘাত করলেন। বলরামের হাতে আঘাত প্রাপ্ত হয়ে সেই সমস্ত দেহে খণ্ড বিখণ্ডিত হয়ে সেই বানরটি সেখানেই মৃত্যু প্রাপ্ত হল। এই দেবীর নামক মহাবানরকে বলরাম নিজের হাতে বধ করেছিলেন। শ্রী ভগবানেরকে আক্রমণ করার চেষ্টা তার মধ্যে বারংবার ছিল, কিন্তু ভগবানকে ভালোবেসে বা ভগবানের সাথে শত্রুতা করে যেই যা করুক তার মৃত্যু মুক্তির পথে নিয়ে যায়। সমস্ত দেবতা ঋষি মুনিরা পুষ্পবৃষ্টি করলেন, কারণ ওই বানরটি দেবলোক থেকে শুরু করে ঋষিলোক পর্যন্ত কোনো জায়গায় শান্তি দিতেন না। তাই বানরটি মরামাত্রই সবাই পুষ্পবৃষ্টি করলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে জয়ধ্বনি এবং বলরামের উদ্দেশ্যে মহাজয়ধ্বনি করে সকলেই ভগবানকে বিশেষ সম্মান প্রদর্শন করলেন। যাই হোক, এভাবেই দিবিদ নামক বানরের বধ লীলাটি সমাপ্ত হল। এবার সেক্ষেত্রে আপনারা এবার শুনতে পাবেন, পরস্পর আলোচনা শুনছেন যেহেতু কৃষ্ণ তত্ত্বের মাধ্যমে, তাই আমি প্রত্যেকটি অধ্যায় এবং কৃষ্ণের লীলাগুলি, বলরামের লীলাগুলি আপনাদেরকে তুলে ধরি। আসুন এবার আমরা শাম্বের বিবাহটা সম্বন্ধে শুনি। শাম্ব স্বভাবত জাম্ববতী নন্দ, যার জন্ম ভগবান শ্রীকৃষ্ণের ঔরসে। তারা 10টি ভাই ছিলেন, তাদের মধ্যে শাম্ব অতি সুন্দর, উজ্জ্বল এবং বিশেষ যুবরাজ ছিলেন। শাম্বের ইচ্ছা হয়েছিল একদিন তিনি অর্জুনের কাছে যাবেন, অর্থাৎ কাকাশ্রীর কাছে গিয়ে হঠাৎ তেনার আরেক কাকাশ্রী দুর্যোধনের মেয়েকে পছন্দ হয়ে যায়। সেই মেয়েটির নাম ছিল লক্ষণা। স্বভাবত সেই মেয়েটিকে তিনি স্বয়ম্বর সভা থেকে অপহরণ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় যে শাম্ব তার পুত্র, কিন্তু দুর্যোধনের কন্যা লক্ষণাকে তিনি স্বয়ম্বর সভা থেকে অপহরণ করার দরুন সে সময় কিন্তু দুর্যোধন বিশেষ ক্রুদ্ধ এবং কৌরব বংশরা সকলেই কিন্তু শাম্বের বিরুদ্ধ হয়ে দাঁড়িয়েছিলেন। তখন তারা সকলে মিলেই ভাবলেন এই ছেলেটিকে ধরো এবং তাকে বেঁধে রাখো, ঋষিরা কী করতে পারবে দেখি, ওকে ধরো। শাম্বকে বন্দি করবার জন্য তারা যখন ছুটে যান, কিন্তু দুঃখের বিষয় শাম্ব তার সাধারণ কেউ নন, তাকে বেঁধে রাখা খুব কঠিন হয়েছিল। প্রথমত অনেক ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে যখন সমস্ত দিক থেকে কুরুরা হেরে যাচ্ছিলেন, তখন একটা কৌশল করে তাকে বন্দী করলেন। যদিও সেখানে কর্ণ প্রমুখ অনেকেরাই গিয়েছিলেন তার সাথে যুদ্ধ করবার জন্য, সেখানে গিয়েছিলেন কর্ণ, শল, ঘুরি, যজ্ঞ, কেতু এবং সুযোধন তথা দুর্যোধন আদি সমস্ত ভাইয়েরাই গিয়েছিলেন। যেহেতু তাদের মেয়ে চুরি হয়ে যাচ্ছে, সেখানে তো তারা যাবেই স্বভাবত সে কাছে। তখন তাকে পরাজয় করলেন এবং বেঁধে রাখার চেষ্টা করলেন। এখন যখন তাকে বেঁধে রেখেছেন, একটা বীর বালক বয়স্ক, তখন স্বাভাবিত চারজনে তার চারটি অশ্বে তাকে আঘ্রাও করলো এবং পরবর্তী সময় তাকে আটকে রাখলো। শাম্ব যথেষ্ট যুদ্ধে চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো রকমই সে আর পারেননি। তখন বন্দী অবস্থায় হস্তিনাপুরে দেবঋষি নারদের মাধ্যমে একটি খবর গেল। তখন হস্তিনাপুরের
খবরটি যখনই কিনা দ্বারকায় গেল দেব ঋষি নারদের মাধ্যমে, তখন বলরাম এবং শ্রীকৃষ্ণ ক্রুদ্ধ হয়ে যুদ্ধের উদ্দেশ্যে যাচ্ছেন। বিশেষত কৃষ্ণ বিশেষ ক্রুদ্ধ হয়েছেন যে এত বড় স্পর্ধা আমার ছেলেকে আটকে রাখে। অগ্রসেন প্ররোচনা দিলেন যে যাও শীঘ্র গিয়ে তোমরা যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো। 18 অক্ষণীয় সেনাকে সাজানো গোছানো হলো হস্তিনাপুরে যাওয়ার সময়। এমন সময় বলরাম এসে বললেন, দেখো সম্পর্কে তাদের সাথে আমাদের আত্মীয়তা আছে, কলহ আমার পছন্দ নয়, তাই তোমরা যেও না, আমি বরঞ্চ সমঝোতার ব্যবস্থা করি। হস্তিনাপুরের উদ্দেশ্যে বলরাম আর উদ্ধব দুজনে মিলে গেলেন কৃষ্ণকে শান্ত করে। বলরাম ভেবেছিলেন যেহেতু তার শিষ্য দুর্যোধন নিশ্চয়ই তার কথা শুনবে, গদা শিক্ষা তার কাছ থেকে লাভ করেছিলেন। কালপ্রসূত দুর্যোধন এবং তাদের সামনে গিয়ে উদ্ধব বললেন, ভগবান বলরাম ভগবান এসেছেন, তিনি বাইরে দাঁড়িয়ে আছেন, লজ্জায় আসছেন না। তখন সেখানে কুরুরা খুব অপমানজনক কথা বলেছিলেন বলরাম এবং পাণ্ডু বংশ বিশেষত কৃষ্ণ বিষ্ণু বংশদেরকে অপমান করেছিলেন। অপমান শুনে অবাক হয়ে গিয়েছিলেন ভগবান বলরাম। অপমানের পর্যায় এরকমই ছিল যে পায়ের জুতো এখন মাথায় নিয়ে পুজো করতে হবে? আয় হায়, যাদেরকে আমরা রাজ্য দান করেছি, আমাদের পয়সায় যারা খাচ্ছে পড়ছে, তারা আজকে আমাদের মেয়ে চুরি করে নেবে, আমাদের সম আসনে বসবে, এমনকি ভগবানকে পায়ের জুতো বলে মনে করেছিলেন। এই রকম ভাবনা ধারণা করার মাধ্যমে বলরাম বিশেষত তখন খুব ক্রুদ্ধ হয়েছিলেন। বলরাম ভেবেছিলেন রাজা অগ্রসেন আমাদের প্রভু, তার কথা পালন করা উচিত ছিল, না পালন করে আমি ভেবেছিলাম সেখানে কোনো কলহ না হয়ে শান্তি যাতে আসে, কিন্তু দুঃখের বিষয় এদের মধ্যে সৌর্য বীর্য তেজের কথা শ্রবণ করে কৌরব ক্রুদ্ধ হয়ে উঠে, এইভাবেই যে অপমান করেছে তা মোটেই সহ্যের বিষয় নয়। কৌরবের রাজবর্গগণ যেভাবে বলেছে তার অত্যন্ত কষ্টে, নিম্নশ্রেণীর পাদুকা এখন রাজমুকুটধারী মস্তকে অহরণ করতে হবে, এরকম কথা যেন আর কোনোদিন বলরাম শোনেনি। বলরামের দুটি পা তখন বিশেষভাবে কর্জিত হতে লাগল, ঘাড়ে আঙুল নিয়ে তিনি বিশেষ কষ্ট অনুভব করলেন। ভগবানের তুলনা করলেন যখন ওই রকম মুমূর্ষুরা, তখন তিনি ভাবলেন আমার ভুল হয়েছে, এদের শান্তি চেয়ে এদের শান্তি চাওয়া আমার উচিত হয়নি, এদের এভাবেই মৃত্যু হওয়াই উচিত ছিল। পশুদের যেমন লাঠি লাগাতে শান্ত করতে হয়, এদেরকেও দণ্ডদান করলে এরা শান্ত হবে, না হলে এরা শান্ত হবে না। আহা, আমি ক্রোধান্বিত যদুবর্গকে ক্রুদ্ধ শ্রীকৃষ্ণকে ধীরে ধীরে শান্ত করতে সমর্থ হয়েছিলাম, কিন্তু ভুল করেছি, আমি কেন এদের শান্ত করলাম? স্বভাবত এদের দুর্ভাগ্যে, এদের ব্যবহারে এদেরকে অতি শোভা পেত, যুদ্ধে এদের পরাজয় হলেই ভালো হতো। ভূভার হরণকারী ভগবান স্বয়ং যদি এদের হরণ করতেন অর্থাৎ মৃত্যু দিতেন তবেই ঠিক হতো। এভাবে ভাবতে ভাবতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় ভগবান বলরাম ক্রোধে ভরপুর হয়ে লাঙ্গল দিয়ে টানতে থাকলেন, আর গঙ্গাদেবীকে তিনি আহ্বান করলেন। গঙ্গাদেবী যখন মাটি গর্ভ থেকে আসলেন তখন হস্তিনাপুরে চতুর্দিক জলমগ্ন হয়ে গেল। জলমগ্ন হস্তিনাপুরকে দর্শন করে সে সময় তৎকালীন সমস্ত জনেরা ক্ষমা চাইতে শুরু করলেন। বলরামের পরম শক্তি দেখে তারা ক্ষমা চেয়ে পুনরায় শাম্ভকে যৌতুকাদি দিয়ে বিবাহ সম্পূর্ণ করলেন। সে সময় জলাদেবী বিশেষভাবে গঙ্গাকে নগর পথ হইতে আকর্ষণ করেছিলেন। জলযানবী মা বায়ুন্য ঘনং গঙ্গায় নগরং পত আকৃষ্যমানম আলোকং কৌরবা যশন্তমাতমেব শরণং যুগ্মং সকুটুম্বা জিজীবিষ সলক্ষণং পুরস্কৃত শাম্ব প্রজ্জ্বলং প্রভু। তখন সকলে মিলে পুরস্কৃত করে বলরাম এবং বলরামকে শাম্ব এবং লক্ষণা সামনে রেখে কীতাঞ্জলি সহিত প্রণাম করে
যদুকুল কে সম্মান জানালো পুনরায়। অজ্ঞানবশত যা যা অপরাধ করেছে তা তারা ক্ষমা চাইলেন। নতমস্তকে তারা সমস্ত বিনয় করেছিলেন। সে অবস্থায় বিনয় করে তিনি বলেছিলেন, নমস্তে সর্বভূতাত্মানং সর্বশক্তি ধরাবয়ং বিশ্বকর্মং নমস্তে হস্তান্তাং বয়ং শরণং গতা। ভগবান শ্রীকৃষ্ণ তথা বিষ্ণু শক্তি বলরামের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে এভাবেই বলার পর জগৎ স্রষ্টা বলরাম সন্তুষ্ট হলেন। শান্ত হয়ে তিনি বললেন, তোমরা আর ভয় পেও না, আমার ক্রোধ শীতল হয়েছে, আমরা এবার ফিরে যাব রাজপথে, আমাদের দ্বারকায় ফিরে যাওয়া উচিত মনে করে সে সময় দুর্যোধনকে তিনি বললেন, তোমার কন্যা তুমি দান করো স্নেহ সহিত। স্নেহবশত দুর্যোধন সে সময় 6 বছর বয়স্ক, 100 তথ্য অনুযিত বিশেষত 1200টি হস্তি, 10,000 অশ্ব তথা ঘোড়া, 6,000 সূর্যের মতন দীপ্তমান সুবর্ণ রথ ও তাদের কণ্ঠে রত্নখরিচিত পদক বিশিষ্ট 1,000 দাসী প্রদান করেছিলেন। সবারই বয়স 6 বছর ছিল। যাদবগণের প্রধান শ্রী ভগবানের উদ্দেশ্যে নমস্কার এবং শ্রদ্ধা সেই শুভাকাঙ্ক্ষী সম্পর্ক স্থাপন করেছিলেন। পুত্রবধূ রূপে প্রস্থান করেছিলেন লক্ষণা। স্বামীর স্ত্রী লক্ষণা যখন দ্বারকা পুরীতে গেলেন, হলায়ুধর ভগবান শ্রীকৃষ্ণের এই লীলা এবং বলরামের এই ক্রিয়া সম্বন্ধ জ্ঞান হয়ে সকলে অবাক হয়েছিলেন। যদিও পরমেশ্বর ভগবান তার শক্তি অচিন, তার শক্তিকে কেউ চেনে না। সেই অচিন্ত অনন্ত পরমেশ্বর ভগবান হস্তিনাপুর নগরীর থেকে পুনরায় চলে গেলেন দ্বারকায়। এদিকে হস্তিনাপুরে বিক্রমের চিহ্ন আদি প্রদর্শনকারী হস্তিনাপুর নগরীতে গঙ্গা বরাবর দক্ষিণ দিকে উন্নত দেখতে পাওয়া যায়। আজও দিল্লিতে দক্ষিণ ভাগে এই গঙ্গার দর্শন করা সম্ভব হয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় এভাবেই রাজপুরীতে ফিরে গেলেন বলরাম এবং স্বামীর বিবাহ সেখানে সম্পূর্ণ নিষ্ঠা সহকারে হল। একদিন দেবঋষি নারদ মুনির মনে হল, পরমেশ্বর ভগবান নরকাসুর ভস্মাসুরকে বধ করে 16,100 বিবাহ করেছেন, তিনি কী করে এই সংসার করছেন? শুনেছি তার প্রত্যেকটি ঘরে 10টি করে পুত্র এবং 1টি করে কন্যাও তিনি দান করেছেন। প্রকৃতপক্ষে একজনের পক্ষে এটা কী করে সম্ভব? যদিও পরমাত্মা অচিন্তনীয় শক্তি, তার দ্বারা সবই সম্ভব। বিশেষত সে ভাবনাটা নারদমুনি একটু সন্দেহ ভাবনা নিয়ে হয়তো এসেছিলেন। তিনি মনে মনে ভেবেছিলেন, ভগবান সত্যি কিভাবে লীলা করেন? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে তিনি দ্বারকায় রওনা দিলেন। দ্বারকায় এসেই যখন দাঁড়ালেন তখন প্রাসাদগুলি দেখে অবাক হলেন। সেই প্রাসাদগুলির চারিদিকে সুন্দর সৌরভ এবং চারিদিকে অপূর্ব আনন্দ পরিপ্রকাশ হয়েছিল। 16,000 সহস্র রমণীকে প্রত্যেকের পৃথক পৃথক প্রাসাদে বিবাহ করেছিলেন পরমেশ্বর ভগবান। প্রত্যেকের জন্য এক একটা রাজপ্রাসাদ হয়েছিল। যদিও এই প্রাসাদগুলো সবই রূপোর ছিল, নির্মাণ করেছিলেন বিশ্বকর্মা। দক্ষতার সহিত তিনি তার পুত্রদের মাধ্যম থেকে এই রথ তথা প্রাসাদগুলো তৈরি করেছিলেন। মেঝেগুলো ছিল মণিরত্ন খচিত এবং দেওয়ালগুলো ছিল বিভিন্ন প্রবালাদি পাথরের দ্বারা সুসজ্জিত। বিশেষত সেখানে সরোবর, উদ্যান, হংস, কুঞ্জর, পক্ষী বিভিন্ন আনন্দ অনুরব, এক কথায় অপূর্ব সুন্দর অদ্বিতীয় স্থান বলে মনে করলেন দেবঋষি নারদ। 16,000 সহস্র নারীদের প্রত্যেক প্রাসাদে যাওয়ার আকাঙ্ক্ষা নিয়েছিলেন দেবঋষি নারদ। বিশেষত তেনার প্রশ্ন ছিল, ভগবান সঠিক কোন জায়গায় থাকে? ভগবানকে পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে তিনি প্রবেশ করেছিলেন। প্রাসাদের ভিতরে ছিল বৈদুর্যমণি খচিত সুশোভিত প্রবাল স্তম্ভ, অপূর্ব সুন্দর সুবর্ণ রথ, আদি হাতির দাঁত দিয়ে সুসজ্জিত আসবাবপত্র, শয্যাসমূহ, বিভিন্ন বসন পরিহিত কণ্ঠে বিভিন্ন পদাতিক দাস দাসী দ্বারা
পুরো মহল পরিপূর্ণ ছিল। বাণিজ্য ক্ষেত্র, বাজার, হাট ইত্যাদি ইত্যাদি সব ছিল যা ভাবার বাইরে। বরং ভগবত প্রবল দেবঋষি নারদ অবাক হয়ে তাকালেন, আহা কি সুন্দর জগৎ সাজিয়েছে জগৎ স্রষ্টা, কি অপূর্ব তার সাজানো গোছানো, কোথাও যেন এক সূচক ময়লা নেই, সবাই খুব সুন্দর সুশীতল নিয়ম পালন করছে, দাসীরা অনবরত কৃষ্ণ সেবার জন্য আয়োজন করছে, যদিও সকলে কৃষ্ণ সেবার জন্য চেষ্টা করেন, দাসীদের সেবা ভগবানের কাছে পৌঁছবার আগে ভগবানের স্ত্রীরাই সেবার জন্য বিশেষত তৈরি থাকে। এই সমস্ত রাজপ্রাসাদগুলি সোনা রূপা বিভিন্ন অলঙ্কারে সুসজ্জিত হয়েছিল। প্রথমে যখন নারদমুনি প্রবেশ করলেন সেই ঘরটি ছিল রুক্মিণী দেবী। রুক্মিণী দেবী, ভগবান শ্রীকৃষ্ণ এবং উদ্ধব তিনজনে মিলে অক্ষ খেলা করছিলেন। সে সময় যখন ভগবত প্রবল ব্যক্তি নারদমুনি এলেন, তিনি তখন সকলে উঠে দাঁড়িয়ে দণ্ডবত করে চরণ স্পর্শ করলেন। পরবর্তী সময়ে তার চরণ ধুয়ে প্রক্ষালন করার পর সেই জল স্বয়ং ভগবান নিজের মাথায় ধারণ করলেন, যদিও তিনি পরম জগৎগুরু স্বয়ং শ্রীকৃষ্ণ, তবুও তিনি তার নিয়ম থেকে কখনো বাইরে বেরিয়ে যাননি। তাকে ব্রাহ্মণ দেব বলা হয়, তিনি স্বয়ং ব্রাহ্মণ দেব, যাকে সকল ব্রাহ্মণের শ্রেষ্ঠ এবং পূজনীয় বলে জানা যায়। পরমেশ্বর ভগবান তার পদধৌত জল দ্বারা এই ত্রিভুবনকে আনন্দ দান করে থাকেন, আর তিনি কিনা ভক্তের চরণ জল মাথায় ধারণ করে এবং নিজের পুত্র স্ত্রীদের সে জল দেয়। বৈদিক বিধি অনুসারে পরমেশ্বর ভগবানের বিচিত্রময় ঘর সংসার দর্শন করলেন দেবঋষি নারদ। অপূর্ব সুন্দর রূপ দর্শন করে অবাক হয়ে গিয়েছিলেন নারদমুনি। স্বভাবত পরমেশ্বর ভগবানকে শ্রদ্ধা, ভালোবাসা, প্রীতি এবং বিশেষ কিছু তথ্য দর্শন করিয়েছিলেন। পরমেশ্বর ভগবান সব কিছুই শুনলেন, তৎপর তিনি বললেন, বলুন আপনার জন্য আমি কী করতে পারি? ভগবান, আপনার করার কিচ্ছু প্রয়োজন নেই, আপনি আমাকে শুধু কৃপা করুন যেন আমি অনন্ত সময় আপনার নাম গুণগান করতে করতে সারা পৃথিবী ভ্রমণ করতে পারি। ভগবান বললেন, তথাস্তু। এই বলেই মনে মনে তিনি জানালেন, প্রভু আমার বড্ড ইচ্ছা আপনার প্রত্যেকটি প্রাসাদ দর্শন করব। ভগবান বললেন, ইচ্ছা অনুযায়ী গমন করুন। গমনে গিয়ে তিনি যখন প্রথম স্ত্রীর ঘর ত্যাগ করে দ্বিতীয় স্ত্রীর ঘরে গেলেন, তখন সেখানে দেখলেন স্নান জলের আয়োজন হচ্ছে, প্রভু স্নানে যাবেন। আরেকটি ঘরে গিয়ে দেখলেন প্রভু সেখানে মাথায় চিরণ দিচ্ছেন এবং সুন্দর সুন্দর বস্ত্র ধারণ করছেন। নারদমুনি অবাক হয়ে তাকিয়ে দেখলেন, বারে বা একই। তখন তিনি আরেকটি ঘরে গিয়ে দেখলেন প্রভু তার কোলে পুত্রকে শুয়ে আদর করছে, পুত্রের সাথে খেলাধুলা করছে, লালন পালনে যুক্ত রয়েছে। তিনি অন্য আরেকটি প্রাসাদে প্রবেশ করে দেখলেন শ্রীকৃষ্ণ স্নানের জল সম্পূর্ণ প্রস্তুত রয়েছে, সেখানে স্নান করা হয়ে গিয়েছে, তারপর সেখানে ভগবান সিঙ্গার করছে। আরেকটি প্রাসাদের মধ্যে গিয়ে দেখলেন ভগবান তার পত্নীর সহিত আহুতি যজ্ঞে দান করছে। আরেকটি প্রাসাদে গিয়ে দেখলেন পঞ্চম মহাযজ্ঞ দ্বারা আরাধনা করছে। আরেকটি প্রাসাদে গিয়ে দেখলেন ব্রাহ্মণকে ভোজন করাচ্ছেন ভগবান। আরেকটি প্রাসাদে গিয়ে দেখলেন ভগবান সাক্ষাৎ বৈষ্ণব ব্রাহ্মণদের উচ্ছিষ্ট ভোজন করছে। অবাক হয়ে তিনি দেখলেন, কোথাও আবার তিনি দেখলেন শ্রীকৃষ্ণ মৌনভাবে সূর্যস্তরে, বিশেষত সূর্য যখন উদয় হয় তখন তিনি উপাসনার আচার বিধি পালন করছে। আবার কোনো ঘরে গিয়ে দেখলেন শান্তভাবে গায়ত্রী মন্ত্র জপ করছেন পরমেশ্বর ভগবান। কোনো ঘরে গিয়ে তিনি দেখলেন ভগবান তরবারি হাতে নিয়ে ঢাল তরবারির অস্ত্র শিক্ষাকে ঝালিয়ে নিচ্ছে। আবার কোনো ঘরে গিয়ে দেখলেন ভগবান বিদ্যাচর্চা তথা বিদ্যার আস্বাদন করছে। এক স্থানে তিনি যখন দেখলেন একই সময় ভগবান এক এক ঘরে এক এক রকম আরও ব্যাকুল হয়ে তিনি আরও দেখতে গেলেন, তখন এক ঘরে গিয়ে দেখলেন ভগবান তার সেই প্রাসাদে অশ্ব, গজ, রথ আদি সমস্ত বস্তুতে বিশেষভাবে আনন্দ প্রদান করছে।
সেমতো অবস্থায় পরমেশ্বর ভগবান আরেকটি ঘরে শয্যায় শয়ন করছেন। অবাক হয়ে তিনি অন্য ঘরে গিয়ে যখন দেখলেন, সেখানে গিয়ে দেখলেন ভগবান নিজ মুখে ভক্তদেরকে কীর্তন শোনাচ্ছেন। তিনি আরেকটি ঘরে প্রবেশ করে দেখলেন সমস্ত ব্যক্তিরা সেখানে উদ্ধবকে নিয়ে মন্ত্রীদের মাঝখানে বসে চর্চা হচ্ছে, রাজ্যের অবস্থা কি আছে তা দেখে তিনি অবাক হয়ে গেলেন। পরমেশ্বর ভগবানকে এভাবে দেখে তিনি যেন ভাবছেন, একই একাই ভগবান অনন্ত রূপে বিরাজমান, আহা কত সৌভাগ্যবান এই সকল রমণীরা। আপনারা জানেনই এই 16108 হলো প্রকৃতি, নিয়ম এবং মন্ত্র, এ তিনের সাথেই প্রতিবন্ত পরমেশ্বর ভগবান। কোথাও তিনি শ্রেষ্ঠ ব্রাহ্মণদের সুন্দরভাবে বিভূষিতা গাভী প্রদান করছিলেন, আবার কোথাও তিনি মহাকাব্য আদি ইতিহাস পুরাণের মঙ্গলজনক বর্ণনা শ্রবণ করছিলেন, কোথাও কখনো কখনো তিনি পত্নীদের সঙ্গে রসিকতাপূর্বক বাক্যালাপ করছে, ভাবতে পারেন। আবার তিনি দেখতেন কারোর সাথে ইয়ারকি ফাজদানি করছেন আমাদের প্রভু, আহা কি অবাক কর অবস্থা। তিনি দেখলেন আর অবাক হয়ে বললেন, ধন্য ধন্য আমার চোখ, পূর্ণ হলো এবার আমার মন। কোথাও তিনি দেখলেন একাকী ভগবান বসে ভাবছেন সংসারটা কিভাবে চলবে, আবার কোথাও দেখলেন জ্যেষ্ঠগণদের মাঝখানে ভগবান মাথা নত করে তাদের শ্রদ্ধা এবং অর্ঘ আদি পূজা করছেন। তিনি দেখলেন এক স্থানে ভগবান কয়েকজনকে উপদেষ্টার সঙ্গে বসে বিশেষ পরিকল্পনার সহিত উপদেশ গ্রহণ করছে, জগৎ সংসারের কল্যাণের চিন্তা এবং বলরামের সঙ্গে সাধুবর্গের কল্যাণ চিন্তা করছেন। নারদ মুনি শ্রীকৃষ্ণের উপর যত রকম তথ্য সবই প্রত্যেকটি ঘরে ঘরে দেখলেন এবং তিনি তখন অবাক হয়ে গেলেন, এবং যখন অন্তিম মধ্যভাগ ঘরগুলিতে গেলেন তখন দেখলেন কৃষ্ণ তার কন্যাকে বিবাহ দিচ্ছে, এবং তারপরে যখন আরেকটি ঘরে গেলেন তখন দেখলেন কৃষ্ণ তার পুত্রকে বিবাহ দিচ্ছে, তারপর যখন অন্য ঘরে গেলেন সেখানে দেখলেন কৃষ্ণ তার নাতিদের নামকরণ অনুষ্ঠান করছে, তারপর যে ঘরে গেলেন সেখানে দেখলেন কৃষ্ণ তার নাতিদের বিবাহ দিয়ে বধু তথা নাতবউকে ঘরে আনার আনন্দ অনুষ্ঠান করছে। এইভাবে পরমেশ্বর ভগবানের লীলা সব অবলীলাক্রমে দর্শন করলেন। শেষে যখন তিনি দেখলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বিশদভাবে তিনি সমস্ত দেবতাদের পূজা করছেন, কোথাও তিনি কূপ জন উদ্দ মঠাদি নির্মাণ করছেন, আর কোথাও তিনি ধর্মীয় বক্তব্য পূর্ণ করছেন, সবই দর্শনের সিদ্ধি লাভ হলো। অন্য একটি স্থানে তিনি মৃগয়ায় ছিলেন, আবার কোথাও তিনি অশ্বী আহরণ করছেন, কোন প্রাসাদে তিনি পরিবেষ্টিত সৈন্যদের মাঝখানে চন্দ্রের মতন শোভা পাচ্ছে, কোথাও তিনি বিশেষভাবে পশুবদের উদ্দেশ্য গমন করছে, সে সমস্ত পশুদেরকে যজ্ঞে প্রদান করছে, আবার কোথাও শ্রীকৃষ্ণের মন্ত্রী উদ্ধবের নির্দেশ অনুসারে ছদ্মবেশ ধারণ করে পূজাদের হৃদয়ের বাসনা জানতে যাচ্ছেন, তা দেখেও তিনি আশ্চর্য হলেন। এইভাবে ভগবানের যোগমায়ার অভিব্যক্ত দর্শন করে নারদ মুনি মৃদু মৃদু হাসলেন। তারপর তিনি বিশেষভাবে ভগবান ঋষিকেশকে প্রণাম জানালেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপার্থ অবস্থায় আপনারা এই কথাগুলো শুনছেন, জানি আপনারা অনেকবার করে কথা শুনেছেন। শ্রীকৃষ্ণের নারদ মুনির এই গৃহে প্রবেশ করে সমস্ত দর্শন করলেন, একাধারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের লীলা আর তার সম্বন্ধ দর্শন করে মাথা অবনত হলো নারদ মুনির। মাথা অবনত করে নারদ মুনি বললেন, ধন্য ধন্য তুমি ভগবান, ধর্ম অর্থ কাম সম্পর্কিত উপহার সামগ্রী আন্তরিকভাবে নারদকে প্রদান করেছিলেন ভগবান, শ্রীকৃষ্ণ সমক্ষ রূপে তাকে সম্মানিত করেছিলেন। এইভাবে পরিতৃপ্ত হয়ে নারদ মুনি শ্রী ভগবানের নিরন্তর স্মরণ করতে করতে প্রস্থান করলেন। অন্তঃশক্তি ভগবান যোগমায়ার বলে বারংবার তাকে দর্শন দিয়েছিলেন।
কিন্তু সেই দর্শন মনি যাতে বিস্মিত হয়ে যায় তার জন্য তিনি ব্যাস প্রস্তাব করেছিলেন। কিন্তু ভগবানের কাছ থেকে তিনি বলেছিলেন, প্রভু আপনাকে যেন ভুলে না যায়, আপনার লীলাগুলো যেন ভুলে না যায়, কারণ এই লীলা যিনি শুনবেন তিনি ভাগ্যবান। শ্রবণ করা মাত্রই মোক্ষপ্রদায়ে ভগবান তার ভক্তি লাভ করান, অথব এই বিষয় শোনা জীবনী পরম পাওয়া বলে জানবেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপার্থ অবস্থায় আপনারা শুনছেন ভগবানের পূর্ণ লীলা। এই সময় পরমেশ্বর ভগবানের কার্যকলাপ শুরু হয়েছিল। প্রতিদিন ভগবান কি করেন? প্রতিদিন সকালবেলায় উঠে পরমেশ্বর ভগবান সর্বপ্রথমে তার স্ত্রীদের শয্যা ত্যাগ করে। যদিও পাখির শব্দ ময়ূরের কেকাধ্বনি শুনলেই স্ত্রীরা সকলে দুঃখ পায়, কারণ ভগবানের সঙ্গ তাদের আর হবে না। সে রাত্রি যত বড়ই হয় তাদের তত আনন্দ, কিন্তু যদি কিনা তারা দেখেন ভোরে প্রভু উঠে যাচ্ছেন তখন তারা বেশ রেগে যায় সূর্যের উপরে। যদিও উপায় নেই, পরমেশ্বর ভগবান ঘুম থেকে উঠেই সর্বপ্রথম মৌনভাবে গায়ত্রী দেবীকে স্মরণ করেন। তারপর পরমেশ্বর ভগবান বিধিবদ্ধ নিয়ম অনুসারে যজ্ঞাদি, অগ্নি, মন্ত্র, পুজো, পাঠ ইত্যাদি করেন। শেষান্তে পরমেশ্বর ভগবান সূর্যদেবকে প্রণাম করে স্নান জলে স্নান করেন। স্নানান্তে পরমেশ্বর ভগবান 64 লাখ মন্ত্র জপ করেন। যে মন্ত্র জপের পর পরমেশ্বর ভগবান সমস্ত দেবতাদের পুজো করেন। দেবতাদের অর্ঘ্য দান করার পর পিতৃপুরুষদের অর্ঘ্য দান করেন। তারপর পরমেশ্বর ভগবান ঘি, আয়না, বিশেষত জল এবং দুগ্ধ গাভী দর্শন করে। এগুলো সবই শুভ লক্ষণ স্বরূপ। ভগবান তখন পরনে পীতাম্বর বস্ত্র, গলায় বৈজয়ন্তী মালা, বিশেষত মাথায় বিরাট মুকুট ধারণ করেন। ভগবানের গদা চক্র শঙ্খ পদ্ম রূপ ধারণ করেন। ভগবান অগ্নিতে আহুতি প্রদান করেন। মৌনভাবে গায়ত্রী জপ সম্পূর্ণ করে পরমেশ্বর ভগবান প্রাতকালীন পুজো পাঠ সম্পূর্ণ করেন। বিশেষত প্রতিদিন তিনি 13,084 গাভী প্রত্যেক দিন দান করতেন ব্রাহ্মণদের মাঝখানে। সেই গাভীগুলোর পায়ে খুর থাকত রূপার এবং গলায় শিকল থাকত সোনার। তাদেরকে তীর এবং মৃগচর্ম দিয়ে ব্রাহ্মণকে দান করতেন। এই রূপ দান করার পর গাভী ব্রাহ্মণ দেবতাদের প্রতি, জ্যেষ্ঠবর্গ এবং গুরুদেবদের প্রতি যথেষ্ট স্মরণ, শ্রদ্ধা, নমস্কার নিবেদন করে। এভাবেই পরমেশ্বর ভগবান তার জীবন প্রতিদিন দিনাচারী করতে থাকেন। পরম আনন্দময় পরমেশ্বর ভগবান সমস্ত নীতি নিয়ম পালন করে অলঙ্কার বসন ভূষণে ভূষিত পুষ্পমাল্য, অনুলেপন এবং চন্দন দিয়ে তাকে নিজে সাজিয়ে দিতেন অন্য অন্য সমস্ত ভক্তেরা। বিশেষত ভগবান এই সমস্ত আনন্দ দর্শন করার পর সকালবেলায় প্রাতরাশি ভোজন করতেন। সকলকে প্রসাদ পাওয়ানোর পর সকলের প্রসাদী দ্রব্যই তিনি গ্রহণ করতে ভালোবাসতেন। দেখেছেন তো, ভগবান এটা পছন্দ করে, আর আমরা তো প্রসাদই খাই না। পুষ্পমালা, পান, চন্দন বিতরণের পর নিজে কিছুটা থাকলে গ্রহণ করে। এভাবেই পরমেশ্বর ভগবান সমস্ত আনন্দ ধারণ করে। এবং সর্বপর পরমেশ্বর সুগ্রীব সহ অন্য অন্য অশ্বযুক্ত শ্রী ভগবানের পরম বিচিত্র রথখানি সারথিকে নিয়ে আসতে বলেন। সারথি দারু তাকে প্রণাম করে এবং তিনি রথে দাঁড়িয়ে থাকেন। সেই সময় ভগবান সে রথে ওঠেন। অপূর্ব রূপে ভগবান পূর্ব পর্বতে সূর্যে উদিত হয় যেভাবে, সেইভাবেই তিনি সারথির হস্ত ধারণ করে। সারথির হস্ত ধারণ করে ভগবান শ্রীকৃষ্ণ সাত্যকী ও উদ্ধবকে সঙ্গে করে রথে আরোহণ করতে থাকেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এভাবেই তার লীলা অবলীলাক্রমে চালাতে থাকেন। ভগবান সমস্ত দিকে প্রেমময়ী দৃষ্টিপাতের দ্বারা তার স্ত্রীদের মনোমুগ্ধ করে তৎপর রথে করেই তিনি চলেন রাজ্যের খবর জানার জন্য। এভাবেই পরমেশ্বর ভগবান বিষ্ণুগণ
পরিবৃত্ত সুধর্মা নামে একটি সভাগৃহে বসেন। এই গৃহটি বিশেষ জ্ঞানী তরঙ্গে পূর্ণ। 6টি তরঙ্গ এখানে আছে, এক কথায় বলা যায় সর ঐশ্বর্যের ভাণ্ডার এই সুধর্মা নামক গৃহ। এই গৃহে পরমেশ্বর ভগবান ধর্মকে সভাবে সু এবং সততার সহিত পালন করে। এই গৃহেই একজন ব্রাহ্মণ সে সময় এসে উপস্থিত হয়। সেই ব্রাহ্মণ দূত বিশেষত চিঠি নিয়ে আসে পরমেশ্বর ভগবানের কাছে। উপস্থিত ব্রাহ্মণ বিদূষকের ব্যবহার দেখে ভগবান বিশেষ আনন্দ লাভ করে, পরিহাস্যকর ভাব প্রদর্শন করে শ্রী ভগবানের মনোরঞ্জন করতে থাকে। সে সময় বিদূষকগণ ভগবানের জন্য বিভিন্ন চিত্র এঁকে নিয়ে আসে। নৃত্যকারীরা ভগবানের সামনে নৃত্য করে, অন্য অন্য সমস্ত দাসরা আনন্দ করেন, শিল্পীগণ মৃদঙ্গ বীণা মুরগ বেগু করতাল সংকীর্তনের সঙ্গে গীত এবং নৃত্য, পেশকারগণ কবিগণ কবিতা এবং কবি যত রকম বর্ণনা সবই স্তুতি পাঠ করতে থাকেন। ভগবান এগুলো শুনে আনন্দ পান। সুধর্মা গৃহে ধর্ম আচরণ হতে থাকে। আর এমনই সময় একজন দূত সুদর্শন সে এসে উপস্থিত হয়। পরমেশ্বর ভগবান তাকে বিশেষ সম্মান জানায়। যদিও সে দূত সেই পুরুষ পরমেশ্বর ভগবানকে প্রণাম করে কৃতাঞ্জলি সহিত। ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করার পর সেই দূত দুঃখের বিষয় বর্ণনা করে। দূত বলেন, হে প্রভু, আমি এসেছি 20,084 জন রাজার পক্ষ হয়ে। জরাসন্ধ নামক এক ভয়ঙ্কর বিপদ আমাদের সমস্ত রাজাদেরকে আটকে রেখেছেন প্রভু গিরিবজ নামক দুর্গে। জরাসন্ধের বলপূর্বক বন্দী হয়ে আছেন আমাদের রাজারা বহুদিন যাবৎ। আপনি সেই রাজাদের চিঠি শ্রবণ করুন, আমি পড়ছি। রাজন উবাচ, সেখানে রাজন বলেছিলেন, কৃষ্ণ কৃষ্ণ প্রেমাত্মানং প্রপন্ন ভয় ভঞ্জনম বলন্তং শরণং মা জানো ভবভীতা পৃথগীধ। পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে সেই রাজারা বলেছেন, হে কৃষ্ণ, আপনি ভয় দূর করতে পারেন, আপনি ভয় বিনাশক, আমাদের ভয় দূর করুন। প্রকৃতপক্ষে আমরা রাজা হয়ে রাজ্যের কোনো কর্তব্য পালন করিনি, প্রজাদেরকে কষ্ট দান দিয়েছি, তার পরিণয় এখন শাস্তি পাচ্ছি। অ্যাকচুয়াল কারুরই রাজা হয়ে প্রজাদের উপরে শোষণ করা উচিত নয়। কোনো ব্যক্তিকে যদি কেউ আশ্রয় করে তাকে ঠকানো উচিত নয়। প্রকৃতপক্ষে এটি মহাপাপ, তার ফল ভোগ করছি। কাল এখন দুর্দৈব, আপনি কালের নিয়ন্ত্রতা, দয়া করে আমাদেরকে রক্ষা করুন। জরাসন্ধের এই কঠোর যন্ত্রণায় আমাদের আহার বিহার নিদ্রা কোনোটাই নেই, আমরা ভীষণ কষ্টে আছি। হে প্রভু, আপনি আমাদের এই ক্লেশ ভোগ থেকে মুক্ত করুন। ভগবান চক্রধারী, আপনি ছাড়া যে আমাদের আর কেহ নাই। এভাবে যখন রাজাদের চিঠি পড়লেন, এমনই সময় দূত শান্ত হয়ে দাঁড়ালেন। জরাসন্ধের এই কথাবার্তা শুনে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবের দিকে তাকালেন। তৎক্ষণাৎ হঠাৎ দেবঋষি নারদ এসে উপস্থিত হলেন রাজপ্রাসাদের সুধর্মা গৃহে। সেখানে প্রবেশ করেই ভগবান শ্রীকৃষ্ণকে বিশেষত শ্লোক বন্দন করলেন। তং দ্রষ্টা ভগবানং কৃষ্ণ সর্বলোকেশ্বরম বাবঙ্গরোৎক্ষিতং শীর্ষাশ্বভ্যো সানুদা। শ্রী নারদ মুনি ধর্মরাজ যুধিষ্ঠির চিঠি নিয়ে এসেছেন। সম্রাট যুধিষ্ঠির বড্ড অভিলাষী হয়েছেন ভগবান, আপনার দ্বারা তিনি রাজসূয় যজ্ঞ অনুষ্ঠান করবে, আপনি সেখানে গেলে তার মনোবাঞ্ছা পূর্ণ হবে। হে ভগবান, এই যজ্ঞে নিষ্ঠা সহিত আপনাকে তিনি এই যজ্ঞের সমস্ত ফলাফল দান করতে চায়, আপনাকে উচ্চ আসনে বসিয়ে সেবা করতে চায়, আপনি নিশ্চিত যাবেন। ভগবান কথাটি শ্রবণ করে বিশেষ সন্তুষ্ট হন। তখন ভগবান বিবেচনা করবার জন্য একই সাথে 2টি সমস্যাই বলা চলে। একদিকে রাজাদের বিপদ কি করে দূর হবে, আর একদিকে কি করলে এই সমস্যার সমাধান পাওয়া যাবে।
ভাবনাটি ভাবতে থাকেন। যথার্চিত ভাবনা ভাবতে ভাবতে ভগবান উদ্ধবের দিকে তাকালে উদ্ধব তখন বললেন, কিছু বলবেন প্রভু? উদ্ধবকে ভগবান বললেন, তুমি বিচার করে দেখো আমার এখন কি করা উচিত, তুমি জ্ঞানী ব্যক্তি আমাকে বুদ্ধি দাও। বুদ্ধিদাতা পরমেশ্বর বুদ্ধি চেয়ে নিলেন উদ্ধবের কাছে, কারণ ভগবানের কাছ থেকে শিখতে হয় যার যেই মান তাকে সেই মান্যতা দেওয়া। ভগবান একাধারে উদ্ধবকে এমন বললে বড় খুশি হলেন উদ্ধব। তখন উদ্ধব বললেন, প্রভু আপনি আমাকে মান দিয়েছেন, এটি আপনারই কৃপা, তবে আমি এখন মনে করি আপনার অবশ্যই ধর্মরাজ যুধিষ্ঠির রাজসূযজ্ঞে সাহায্য করা উচিত, যেহেতু রাজসূযজ্ঞ কারো পক্ষে একা করা সম্ভব নয়, তার সমস্ত দিকে রাজাদের জয় করে সেই অর্থ দিয়ে তাকে এই যজ্ঞ করতে হবে, এখনো পর্যন্ত তার এগুলো হয়নি, যেহেতু জরাসন্ধের হাতে এখন 20,084 জন রাজা আটকে আছে, তাই আপনি যতক্ষণ না তার মতি করছেন অর্থাৎ সেই সলার পদ্ধতি করছেন ততদিন হবে না। হে প্রভু, এক্ষেত্রে এই রাজাদেরও উদ্ধার করা আপনার উচিত, কিন্তু আপনি গেলে সেটা সম্ভব নয় আর যুদ্ধ করাও সম্ভব নয়, কারণ জরাসন্ধ ইতিপূর্বেই আপনার কাছে 17 বার হেরেছে, একবার জয়লাভ করেছে যে ব্রাহ্মণদের মাধ্যমে, সেই ব্রাহ্মণরা কিন্তু এখন তার বিশেষ পূজনীয় হয়ে উঠেছে, কারণ তিনি যখন যুদ্ধক্ষেত্রে এসেছিলেন 18 বারের যুদ্ধ করবেন, তখন ব্রাহ্মণদের হাতে ঢাল তরবারি তুলে দিয়েছিলেন, আপনি তো ব্রাহ্মণদের সম্মান করার জন্যই পালিয়ে গিয়েছিলেন যুদ্ধমঞ্চ থেকে, কিন্তু তার তো বোঝার বুদ্ধি হয়নি, তিনি ভেবেছিলেন তার ভয়ে পালিয়েছিলেন, আপনি যে ব্রাহ্মণের বিরুদ্ধে এক কপটও আচরণ করতে চান না তার প্রমাণ দিয়েছিলেন সে সময়, তাই এখন সেই জরাসন্ধ ব্রাহ্মণদের ছল করে যে অন্যায় করেছিল, আপনি সেই ব্রাহ্মণ রূপ ধারণ করে সম শক্তিশালী সেই ভীমকে সঙ্গে করে নিয়ে যাবেন এবং সেখানে গিয়ে যুদ্ধ ভিক্ষা করে তার সাথে একলাই যুদ্ধ করার ব্যবস্থা করবেন, অক্ষণীয় সৈন্যদের মাঝে যুদ্ধ করলে জয় লাভ হবে না, অতএব হে প্রভু আপনি ব্রাহ্মণ বেশে তার সামনে যাবেন, এটি আপনার উপযুক্ত হবে, যদি আপনি তা করেন তাহলে সংসার আপনাকে মনে রাখবে। উদ্ধবের উপদেশ বড্ড মনোরম এবং শান্ত স্নিগ্ধ পবিত্রকর হয়ে ওঠায় ভগবান শ্রীকৃষ্ণ খুশি হলেন। ভগবান তখন দূতকে বললেন, দূত তোমার কোনো চিন্তা নেই, রাজাদের গিয়ে বলো তাদেরকে আমি রক্ষা করতে যাব নিজে, আমি নিজেই তাদেরকে মুক্ত করে দেব, এবং তুমি একাধারে বলো কোনো ভয় নেই। ভগবান আশ্বস্ত করে দূতকে পাঠিয়ে দিলেন, দেবঋষি নারদ ভগবানকে প্রণাম করলেন, প্রভু আমি এবার আসি বলে তিনি তার সবধাম গমন করলেন। এদিকে পরমেশ্বর ভগবান অনেকগুলি রথে তার ছেলে মেয়ে নাতি পতি এবং স্ত্রীদেরকে সঙ্গে করে নেবেন বলে মনস্থব করলেন, বিশেষত ইন্দ্রপ্রস্থে এখন ধর্মরাজ যুধিষ্ঠির বাস করছেন 5 ভাই একত্রিত হয়ে, দ্রৌপদী এবং সুভদ্রা একত্রিত সেখানেই আছেন, তাই সেখানে যাওয়ার জন্য তিনি আয়োজন করলেন। পরমেশ্বর ভগবান পালকিতে করে স্ত্রীদের নিলেন, সোনার পালকিতে থাকা স্ত্রীরা সকলেই আনন্দিত হলেন ভগবানের সাথে ঘুরতে যাচ্ছেন বলে, স্বভাবত নাতি পুতি ছেলে মেয়ে মিলে এক দারুণ অবস্থা হয়েছে। পরমেশ্বর ভগবান চলেছিলেন দ্বারকা থেকে সেই ইন্দ্রপ্রস্থের পথে, ইন্দ্রপ্রস্থের পথ অপূর্ব অনন্ত আনন্দ এবং বিশেষ কষ্টদায়কও ছিল বটে, এক ছত্র সহস্র হাতি ঘোড়া পালকি নিয়ে পরমেশ্বর ভগবান রাজপ্রাসাদে পৌঁছবেন আশা করে চললেন, এভাবেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের গমন ঘটবে ইন্দ্রপ্রস্থে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চলেছেন দেখেই সবাই আনন্দিত, একাধারে আপনাদেরকে কি বলবো, ভগবান তার জীবনযাত্রায় সব সময় শুদ্ধ স্নিগ্ধ ব্যবহার রেখেছে, স্ত্রীদের সকলকে একসাথে নিয়ে মুনিবর আদি সকলের উপদেশ পালন করে ভগবান পিতা এবং উগ্রসেন দাদা বলরামের কাছ থেকে বিদায় নিয়ে ধীরে ধীরে তিনি পৌঁছাবার আশায় রাস্তায় চলতে থাকলেন। পরমেশ্বর ভগবান যোগমায়ার পরে
সেই রাস্তা চলেছিলেন। যদিও সেই রাস্তায় চলতে চলতে পরমেশ্বর ভগবানের সমস্ত সঙ্গ সৈন্য পদাতিক সবাইকে নিয়ে একটি চন্দ্রের মতন শোভা পেয়েছিল, নক্ষত্রের মধ্যে নক্ষত্রের মেলা হয়েছিল, যেন অপূর্ব অপূর্ব মনোরম দর্শন তারী পেয়েছিলেন ভগবানের এই যাত্রা। স্ত্রীরা সকলেই সুন্দর বস্ত্র বিভিন্ন সাজগোজ ঠাটবাট দিয়ে চলেছেন, ছেলে নাতি পুতিদেরও আনন্দের সীমা নেই। আকাশে সে সময় মৃদঙ্গ ভেরি দুন্দুবি শঙ্খ বিভিন্ন ধ্বনি হতে থাকলো, কৃষ্ণের যাত্রা বলে কথা, সৈন্যবাহিনীর অথস্থিরা সবাই হাঁটছে ধুলো উঠছে, এক অপূর্ব পরিস্থিতি তৈরি হলো। ভগবান আসছেন শুনেই ধর্মরাজ যুধিষ্ঠির পথে অপেক্ষা করছেন দরজার সামনে, পাছে প্রভুকে চরণ ধুয়ে নিতে হবে। এবার বন্ধুতুল্য অভয় ভগবানকে কতদিন দেখে না, তাই তিনি প্রেমী বিবরণ হয়েছিলেন। সৈন্যশত্র সহিত ভগবান যখন গমন করলেন ইন্দ্রপ্রস্থে, সেখানকার নারী পুরুষ সকলেই তাদের কর্ম ত্যাগ করে গৃহ এবং পুত্র আদি সংসার সমস্ত ত্যাগ করে তারা ছুটে এসেছেন প্রভুকে দর্শন করবেন বলে। যদুপতি শ্রীকৃষ্ণকে সম্মান করে তারা ইন্দ্রপ্রস্থে সুস্বাগতম বর্ণ দিয়ে স্বাগতম 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 কৃষ্ণ স্বাগতম 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 কৃষ্ণ সুস্বাগতম 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 কৃষ্ণ শরণাগতম জনপরিত্রাণায়ম সুস্বাগতম সুস্বাগতম কৃষ্ণ হে কৃষ্ণ স্বাগতম হে কৃষ্ণ স্বাগতম 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 সুস্বাগতম কৃষ্ণ। মধুর বচনে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে তারা বিশেষভাবে সম্মান জানালেন। আসবার সময় ভগবান অনর্থ সৌর বীর মরুদেশ বিনশ তথা বিনশন রাজ্যের মধ্যে ভ্রমণ করে তিনি হরি নদী পর্বত এবং নগর গ্রাম বজ্র খনিজগুলি পেরিয়ে এসেছেন অনেক ক্লান্তি। দুইটি নদী দিশোদ্যতি এবং সরস্বতী এই দুইটি নদী পরিক্রমণ করে পরব পাঞ্চাল ও মৎস্য দেশকে অতিক্রম করে অবশেষে ইন্দ্রপ্রস্থে এসে পৌঁছেছেন প্রভু। সকলেরই ক্লান্তি ছিল, কিন্তু যখনই তার দুর্যোধনকে দর্শন হলো আনন্দ বিমুখ দুর্যোধন প্রভুকে জড়িয়ে ধরলেন। পূজারীরা পূজা করলেন বিভিন্ন রকম মন্ত্র উচ্চারণ বৈদিক নিয়ম নিষ্ঠা আচারে একেবারে ষোলো আনা পরিপূর্ণ। প্রভুকে বিশ্রাম ঘরে নিয়ে যাওয়ার সময় অশ্রু ভাসিত নয়নে লোচন বদনে প্রভুর চরণ কমলে আলিঙ্গন করলেন। এদিকে অর্জুন ছুটে এলেন প্রভুকে জড়িয়ে ধরলেন, নকুল সহদেব প্রণামান্তে আলিঙ্গন করলেন। অর্জুনের একবারে মন মিটল না, পরে আবার করলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মাননীয় কুরু সিঞ্জর এবং কৈকেয়ী বংশী সকলকে সম্মান করলেন। কুন্তী দেবী শুনতে পেলেন প্রাণনাথ এসেছে, আর আমার ভাইয়ের ছেলে এসেছেন, তাই খুব খুশি হয়েছেন। এদিকে সুদ মাগধ গন্ধর্ব বন্দী বিদুষক ব্রাহ্মণগণ সকলে কমলনয়ন শ্রী ভগবানের মহিমা কীর্তন করলেন। সে সময় মৃদঙ্গ শঙ্খ দুন্ধবী উরুধ্বনি জয়ধ্বনি প্রবণ কোমক আদি আবৃত্ত নৃত্য হচ্ছে, আহা প্রভু এসেছে বলে কথা। ইন্দ্রপ্রস্থের পদগুলি সে সময় হাতিদের দিয়ে সুগন্ধি জল মুখের মধ্যে নিয়ে সেই জল রাস্তায় সিঞ্চন করে দিয়েছে, এক কথায় বলতে পারলেন স্প্রে করেছে। স্প্রে করার পর সুমাল্য ফুল অলঙ্কার কলস দিয়ে সাজানো, চারিদিকে কলার গাছ, প্রভু আসছেন বলে একটা বিরাট ব্যাপার। সেই ব্যাপারের মধ্যে থেকে রাজকীয় ভাবি প্রভুকে আহ্বান করলেন। শেষে ভগবানের যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবর্গ ছিল সবাইকে সুন্দর সুন্দর মহলে থাকার ব্যবস্থা করে দিলেন ধর্মরাজ যুধিষ্ঠির। যদিও কুন্তী দ্রৌপদী সুভদ্রা গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে খুব আদর করলেন, পিতা সাক্ষাৎ তার ভ্রাতুষ্পুত্রকে জড়িয়ে ধরলেন আর বললেন, গোবিন্দং গৃহীমানীয় দেবদেবেশ আদিশ
পূজায়াং নাবিত কৃত প্রমোদ বহত নিপ। তিনি যথেষ্ট শ্রদ্ধা ভালোবাসা অর্পণ করলেন। কুন্তি বললেন, আমার বড় সৌভাগ্য তুমি এসেছ প্রভু। দ্রৌপদী চরণে প্রণাম করলেন, সুভদ্রাও প্রণাম করলেন, ভগবান শ্রীকৃষ্ণ তার পিসিকে প্রণাম করলেন, অভয় আদান প্রদান হলো। ভগবানের সঙ্গে তার স্ত্রীরা এসেছেন দেখে দ্রৌপদী ছুটে গেলেন, কুন্তিও তার সঙ্গে রইলেন। সভত সবার প্রথম রুক্মিণী সত্যভামা ভদ্রা জাম্বুবতী কালিন্দী এবং মিত্রবৃন্দা নগ্নজিৎ আর লক্ষণা নামক আটজন স্ত্রীরা সর্বপ্রথম প্রণাম পেল এবং সকলে মিলে পুষ্পমাল্লা দিয়ে তাদের বড় অলঙ্কার উপহার দিলেন। সাক্ষাৎ কুন্তিমা তাদের সকলকে সম্মান দিলেন। বৈচিত্র্যময় আসনে তাদেরকে থাকার জায়গা, বিশেষভাবে সেখানে বেশ কয়েক মাস ভগবান সপরিবারে বাস করলেন। সুযোগ্য অবস্থায় সেই সময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সঙ্গে খাণ্ডব বনকে অগ্নিদেবতাকে দান করেন। ময়দানবকে তিনি রক্ষা করেন এবং সেই রক্ষার পর ময়দানব যুধিষ্ঠিরকে একটি দিব্য সভাগৃহ প্রস্তুত করে দেয়। এই গৃহটিতেই দুর্যোধন অপমান বোধ করবে, পরবর্তী সময় শুনবেন। যাই হোক, কৃষ্ণতত্ত্ব 21 পর্বটি এখানে কথায় কথায় বিশ্রাম দিলাম। আশা করি 22 নম্বর পর্ব আস্বাদন করবেন। 21 নম্বর পর্বে আপনাদের কাছে কৃষ্ণের জীবন যাপন সংসার কার্যকলাপ সম্বন্ধে আলোচনা করলাম, আশা করি আপনাদের মনে লাগবে। যদি দাসের কোথাও অপরাধ হয় মার্জনা রাখবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। জয় শ্রী রাধে। বংশাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল।